যাকে উদ্দেশ্য করে আমরা প্রতি বছর শিক্ষক দিবস পালন করি। সেই শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি প্রণাম জানিয়ে এবং আমার এখানে যেসব শ্রদ্ধ শিক্ষকরা বসে আছেন, ডিএম স্যার, নাম স্যার, সহকর্মী শিক্ষক ও অশিক্ষক বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রী প্রত্যেকের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের অনুষ্ঠানে কবিতা অবলম্বনে একটি ছোট্ট স্মৃতির আলোক কেউ কেউ কথা রাখে। Thank you.
আমি রোজ দুপুরবেলা বাবার থেকে যেন বারান্দায় বসে থাকতাম। মাসে অন্তত দুবার পিয়নটা বাবায় মাপ দিত, ওই রেখে ছুটতে গিয়ে বলতাম, কি বলবে না কাকা, আমি এখন বড় হয়ে গেছি। কাকা আমার সাথে বাদামি থাম দিয়ে বলতো, সত্যি সত্যি বড় দিস দিন হবি কি, সেদিন আর এই কথা বলবি না। বড় হয়ে গেছি পিয়ন কাকা, খুবই বলি কেউ এখন ডাকে বড় তো ভালো লাগে গো। বাবা তুমি বাবা চলে গেছে, তোর পিয়নটাকে তোর কাছে আর কার কাছে নিয়ে আসবে বলতো? মামা বাড়ির মাছি রাতে রানী বলেছিল, বড় মা দাদা কাকু তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। রানী রানী আমি আর কত বড় হব, আমার মাথায় ভয়ের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে। তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে। তুই তো বড় হয়ে গেছিস দিদি, তোর এইসব প্রতীক্ষার গাড়িটা নিয়ে তো সুরজ কত বার
Yeah.